আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। চলে আসলাম আবার নতুন করে আরেকটি নতুন দিনের কিছু কাজ নিয়ে, কিছু সময় পার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল আমি র্যান্ডম যে কাজটি করে থাকি সেই গাছে পানি টানি দিয়ে ইনশাল্লাহ আমি আজকে ব্লগটি শুরু করব। আজকে আমি রান্না করব গরুর কলিজা ভুনা। আর এর জন্য আমি গরুর কলিজাগুলো পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে আপনাদের সাথে আমি এই গরুর কলিজাটা কীভাবে রান্না করব সেই রেসিপিটাই শেয়ার করব। তো এটা খুব ইজি রেসিপি আর সবাই কম বেশি রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে চলে যাই মূল রান্নায়, আশা করছি সবাই সাথেই থাকবেন। ভুনা করার জন্য আমি প্রথমে এক বাটি পরিমাণ পেঁয়াজ একটু ব্রাউন করার জন্য চুলায় প্যানে বসিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লং আর একটু গোলমরিচ। এগুলো এখন আমি তেলের সাথে ভালো মতো ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা ফাঁকি এবং ধনিয়া গুঁড়া। তো আদা রসুন বাটা আমি 2 টেবিল স্পুন করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সেগুলোর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব জলদি পৌঁছে যায়। তো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। সব মশলাগুলো দেওয়ার পরে এখন আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। তরকারির আসল টেস্টটাই কিন্তু আসে মশলাটা কষানোর উপরে, তাই মশলাটা আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি অ্যাড করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি কলিজা অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম অল্প একটু পানি, ফিরে আসছি মশলাটা কষানো শেষ হলে। চলে আসলাম মশলাটা কষিয়ে। এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে। আর যখনই মশলার তেলটা ওপর থেকে আলাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা কলিজাগুলো সব মিক্সড করে দিচ্ছি। কলিজাটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কলিজাটা এখন কষিয়ে নেব। তো গরু কলিজাটা এখন কষানো হয়ে গেছে, একদম মাখামাখা হয়ে গেছে। এখন এটা আমি অল্প একটু পানি দিয়ে কলিজাটা একটু সিদ্ধ করে নেব। আমি এখানে 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি, কলিজা তো একটু শক্ত থাকবে, এই জন্য ভালো মতো একটু সিদ্ধ করে নিতে হবে, তাই পানিটা একটু বেশি দিতে হবে। তো পানিটা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি, আর এখন প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু ঝোল ঝোল আছে। এখন এর মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম, সেই কাটা আলুগুলো অ্যাড করে দেব। কলিজাটা আমি খালিয়ে ভুনো করব না, এর মধ্যে আমি আলুও অ্যাড করব। অনেকে হয়তো খালি কলিজা ভুনা করেন, কিন্তু আমার কাছে কলিজা একটু আলু দিয়ে মাখা মাখা করে খেতে খুব ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি। আপনারাও ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে, কারণ আলু দিয়ে কলিজা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে আমি আলুটা কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তো কলিজাটা আমি মাখা মাখা রাখবো দেখে বেশি পানি অ্যাড করলাম না। ঝোলটা শুকিয়ে কলিজা রান্না প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি এটাকে অল্প একটু জিরার ফাঁকি দিয়ে সুন্দর করে তারপর নাড়া দিয়ে এরপরে নামিয়ে নেব। তো এখানে আলু আর কলিজা দুটোই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি মাখা মাখা রাখবো তাই অল্প পানি দিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে জিরার ফাঁকি দিয়ে একটু নাড়া দিয়ে এটাকে এখন নামিয়ে নেব।
এই ছিল আজকে আমার কলিজা রান্নার রেসিপি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আলু দিয়ে এইভাবে কলিজা রান্না ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই হচ্ছে কলিজার ফাইনাল লুক। দেখুন দেখতে কতটা ইয়াম্মি আর টেস্টি হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজা। আপনারা রুটি ভাত যে কোনো কিছু দিয়ে খুব মজা করে খেতে পারবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।